কথা বলার আগে একটা জিনিস আপনাদের সবাইকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমার আজকের যে শাড়িটি আমি পরেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার বাবাকে আমি ধারণ করছি এবং আমার এই শাড়ি আঁচলটিতে আমার বাবার গানের কিছু পংক্তি ফুটে উঠেছে। এটার অর্থ আমি আপনাদের সবাইকে বুঝাতে চাই যে আসলে আমার পুরো অস্তিত্ব জুড়েই আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার। এবং আজকে একটি বিশেষ দিন, কারণ আমার বাবার গানের উপর একটি বই আমরা বের করেছি অল্পকথার গল্প গান নামে, যেই বইটি 2021 সালে প্রথম সংকলন বের হয় এবং প্রথম সংকলনটি বাবা নিজের হাতে উদ্বোধন করে যেতে পেরেছিলেন। আজকে সেই ধারাবাহিকতায় তার চতুর্থ খণ্ড বের হতে যাচ্ছে এবং পাশাপাশি আমার মা জোহরা গাজীর লেখা একটি বই আপনাদের সামনে আমরা আজকে উদ্বোধন করব। বইটির নাম আগুনের সাথে বসবাস, এবং আগুন বলতে আপনারা বুঝতেই পারছেন আমার বাবাকেই তিনি বুঝিয়েছেন, কারণ আমার বাবাকে তিনি সবসময় মনে করতেন প্রতিভার আগুন। সেই আগুনের সাথে আমার মার 50 বছরের পথ চলা, তো এই 50 বছরে তাদের দাম্পত্য জীবনের সব কাহিনীগুলো আসলে বইটিতে আপনারা পাবেন, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে। এবং আমি মনে করি যে এই বইটির মাধ্যমে আপনারা আমার বাবার ব্যক্তিগত জীবন, কর্মজীবন থেকে শুরু করে তার চলার পথের সমস্ত অভিজ্ঞতাগুলো আসলে বইটিতে ফুটে উঠেছে। তো আমি আশা করব যে এই দুটো বই অবশ্যই আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন। আর অল্পকথার গল্প গানের বিষয়ে আমি যেটা বলতে চাই, আমার বাবার তো আসলে 20,000-এর উপরে গান, তো আমরা কিন্তু এক এক করে সেই গানগুলোকে সংগ্রহ করছি। এ যাবৎ প্রায় 6,000-এর মতো গান আমাদের সংগ্রহে এসছে এবং সেই গানগুলো দিয়ে আমরা ধারাবাহিকভাবে এই বইটি বের করছি। যেমন প্রথম সংকলনটিতে 200 গান স্থান পেয়েছিল পুরো লিরিক্স এবং 50টি গানের ইতিহাস ছিল, এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ডে পর্যায়ক্রমে 100টি করে গান রয়েছে পুরো লিরিক্স সহ এবং 25টি করে গানের ইতিহাস আপনারা পাবেন। তো এভাবে প্রতি বছরই ধারাবাহিকভাবে আমরা ফেব্রুয়ারি মাসেই এই বইগুলো বের করবো, এই কারণ ফেব্রুয়ারি মাসটা একটা মাহাত্মপূর্ণ মাস। একে তো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আর কাকতালীয়ভাবে তার ঠিক পরের দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি আমার বাবার জন্মদিন। তো মূলত এই দুটো বিষয়কে উপলক্ষ করেই আমরা ফেব্রুয়ারি মাসে আজকের এই আয়োজনটি করেছি।